এতদিন ব্লগ আসছিল না কেন সেটাও বলবো, যে এতদিন দু সপ্তাহ ব্লগ আসছে না সেই কারণটা সেটাও বলবো যে ব্লগ আসছে না কারণ আমার মেন হচ্ছে ফোনের কাজটা ভেঙে গেছে, ব্লগ করতে পারছিলাম না আর কোনো ভিডিও করতে পারছিলাম না। এবার থেকে প্রত্যেক সানডে আবার ভিডিও আসবে, তোমাদেরকে খুব এনজয় করবো ভিডিও গুলো। বার্থডে বয় আজকে কেমন লাগছে ভাই? যে ভাই এমনি লাগছে ভাই, এমনি লাগছে সবাই মিলে আছে, কজন আছে? সব গড়ো সবাই হাই বলে দাও। গাইস তোমরা বুঝতেই পারছো যে আমিও বুঝতে পারছি ভিডিও কোয়ালিটি খারাপ হচ্ছে, আর এডিট করবো ভিডিও কোয়ালিটি আনতে পারছি না কারণ আমার ফোন টোন ভেঙে গেছে, এটা একটা বন্ধুর ফোন দিয়ে ব্লগ মারছি। আর যাই না গাইস কবে নিতে পারবো একটা নতুন ফোন, আর একটা নতুন কিছু নেওয়ার ইচ্ছা আছে, সেটা তোমাদের যখন নিতে যাবো সেটাও তোমাদেরকে ব্লগে দেখাবো যে কী নিতে যাচ্ছি। একটা কিউনে ভিডিও আনবো, তো অনেকদিনের ইচ্ছা আছে টুকে ভিডিও কমপ্লিট হবে। ঢুকে গেছি তো ভাই, একজন গেটটা খুলে দে, কারণ এক হাতে পকেটে ফর্মা মারছি আর এক হাতে ঢুকছি। আর এখানটায় কেক দোকানে ঢুকে গেছি, ওদেরকেও ডাক। গাইস দেখা যাক কী কেক নেওয়া হবে এখান থেকে, মধ্যে এই স্টকে আছে। একটা কেস হয়ে গেছে, তো ওর বয়স হচ্ছে 18, আমরা নিয়ে এসেছি 20 ক্যান্ডেলের ওইটা, তো আবার ওটা রিটার্ন দিয়ে আসতে গেলাম। ভাই খুব ভালো ভালো বন্ধু ভাই। গাইস ওর বার্থডে হচ্ছে আজকে, বয়স কত আমরা জানি না, আমাদের সব ফোন হয়েছে এখন আমরা ন্যাংটো হয়েছি বন্ধু। তোর বয়স কত আছি না ভাই? 18 বছর 20 বছরের নিয়ে চলে এসছে, কী বলো? ঠিক আছে ভুলটুক তো হতেই পারে গাইস। আরেক জায়গায় যাচ্ছি, আরেকটা কেক নেওয়ার কথা আছে, সেখানটায় যাবো। ঘুম ভাঙা কোনো সকালে সূর্য ডাকে দেখা, আর মোরা কোনো দুপুরে গুনগুনিয়ে গাওয়া, কথারা সব পথিকের সবটা। দেখো দেখো দূরের আকাশের অঙ্গনু, সুর খুঁজে পেল নতুন ঠিকানা, উৎসবের আঙালি তোমার আমার এই প্রিয় শহর, আকাশটায় নেই কোনো কাক পক্ষী, ভুলে পড়া ওই সুরটা।